নমস্কার, আমার চ্যানেল সৌগতাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসেছি ইকোস্পেসে। এফএসএম বলে একটি স্পোর্টস মিউজিয়াম আছে, ঠিক আছে, তো সেইখানে আমরা যাব আজকে। তো এই হচ্ছে মেন গেট ইকোস্পেসে, আমরা ভেতরে ঢুকে গেছি যদিও, ঠিক আছে। আমরা এবারে জাস্ট এগোবো এফএসএম এর দিকে, এই রাস্তা, ঠিক আছে। আমরা এগোচ্ছি, এগিয়ে চলেছি। ইকোস্পেস বিল্ডিংটি আমার তো এসে পরে খুবই ভালো লাগলো। মোমোর কাউন্টার আছে এখানে, ইয়েলো স্ট্র আছে, বসার জায়গা রয়েছে এখানে, আপনারা বসে রেস্ট নিতে পারেন, গল্পও করতে পারেন। সুন্দর একটি গ্যালারি মতো রয়েছে। এবং আমরা চলে এসেছি এই জাস্ট এই খানিকটা ঘোরালি আপনারা দেখতে পাবেন, বড় কোনো রেখা রয়েছে, দা বরিয়া মজুমদার কালেকশন। আমরা সবাই বরিয়া মজুমদারকে চিনি, বরিয়া স্যারকে চিনি, ওনার একটি কালেকশন। ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম, FSM যার ফুল ফর্ম, লেখাটা দেখতে পাচ্ছেন, ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়াম। এখানে আমরা এসেছি, এখন এখানে রয়েছে ইনভিটেশন প্রাইস, এন্ট্রি ₹10 অনলি। খুবই একটি ন্যূনতম মূল্যে আপনারা কিন্তু বিশাল বড় একটি কালেকশন আপনারা অনায়াসে দেখতে পেয়ে যাবেন। আসা যাক, ঢুকে পড়ি। চলে আমরা ভেতরে ঢুকলাম। এখানে কিছু হর্ষবর্ধন নিওটিয়ার একটা কোট রয়েছে। এখানে হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টার। এবং এই হচ্ছে গেট, গেটে আপনাকে কার্ডটা স্ট্র্যাপ করতে হবে। আমি আবার কার্ডটা স্ট্র্যাপ করছি, কার্ড স্ট্র্যাপ হয়ে গেল। এই আমি ভেতরে ঢুকে গেলাম। এটা হচ্ছে লেফট সাইডে, দেখতেই পাচ্ছেন, চলে এসেছি আমরা। কিছু ব্রেসেস রয়েছে, রাইজিং পুনে সুপার জায়েন্ট IPL এর ক্রিকেট ব্যাট, KKR এর হেলমেট, সানরাইজার্স হায়দ্রাবাদ দেখতেই পাচ্ছেন, এবং আমাদের আপনাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স। এখানে দেখতে পাচ্ছি, আপনারাও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে একটি জায়ান্ট স্ক্রিন রয়েছে, লাইভ ডিসকাশন চলছে, খুব সম্ভবত ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়েই চলছে। এবং সবথেকে যেটা মজার জিনিস বা যেটা জিনিস আমার খুব ভালো লাগবে সেটা হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম স্টেডিয়াম, বিভিন্ন স্টেডিয়াম, বল আছে, অ্যাথলেট আছে, গ্রিন গার্ডেন্স আছে, ওল্ড ট্রাফোর্ড আছে, মেলবোর্ন আছে, ওভাল আছে, ফেনপুরিজ আছে, ঠিক আছে। এদের সম্পর্কে কিন্তু প্রচুর ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে। প্রচুর ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া রয়েছে, যেগুলো আপনারা কিন্তু খুব কাজে লাগে যদি আপনারা বড় স্পোর্টসটাকেও অ্যাজ আ যদি স্টাডি হিসেবে নিতে চান, সেগুলো কিন্তু অত্যন্ত শিক্ষণীয় বিষয় আমার মনে হয়। এখানে আরেকটি গ্যালারিতে আমরা ঢুকছি, পিভি সিন্ধু এবং তার কোচ পুলিলা গোপীচাঁদের সঙ্গে আফটার উইনিং দ্য সিলভার মেডেল, ঠিক আছে, রিও অলিম্পিকে জেতার পরে।
সাক্ষী মালিক ব্রোঞ্জ মেডেল জেতার পরে 2016 এখানে লেখা আছে সাক্ষী মালিকের সম্পর্কে অ্যাওয়ার্ডস অ্যাচিভমেন্টস জার্সি অটোগ্রাফ বাই মেরি কম মেরি কমের এই দেখতে আছে মেরি কমের অটোগ্রাফ বড়িয়া বেস্ট উইশেস রাজেন্দ্র সিং কেউ দেখতে পাওয়া যাচ্ছে এখানে যে তার স্বাক্ষর করা পোশাক জার্সি এখানে লেখা রয়েছে জার্সি অটোগ্রাফ বাই রাজেন্দ্র সিং এবারে আমরা ইংলিশে যদি চলে আসি এইখানে আমি দেখতে পাচ্ছি কি অভিনব বিন্দ্রার গ্লাভস অভিনব বিন্দ্রার কার্ড 2016 রিও 2016 অলিম্পিক সম্বন্ধে কিছু স্ট্যাটস কিছু তথ্য অসাধারণ কিছু পুরনো জিনিস অলিম্পিক সম্পর্কে ইন্ডিয়ান হকি টিম 1932 সালে 1936 সালের ইন্ডিয়ার মার্চ পাস্ট হকি ম্যাচের টিকিট বার্লিন অলিম্পিক 1936 আরো কত কি পিট সাম্প্রাস বিশ্ববিখ্যাত টেনিস প্লেয়ার যাকে আমরা সবাই চিনি স্বাক্ষর করা ছবি নোভাক জকোভিচ স্বাক্ষর করা ছবি সেরেনা উইলিয়ামস স্বাক্ষর করা ছবি সবার প্রিয় রজার ফেডারার স্বাক্ষর করা ছবি পিভি সিন্ধু জার্সি অটোগ্রাফ করা দেখে নেওয়া যাক আর এদিকে কি আছে IPTL ইন্টারন্যাশনাল প্রিমিয়াম টেনিস লিগ সম্পর্কে কিছু কথা এখানে লেখা আছে পুরুলিয়া গোপীচাঁদের অটোগ্রাফ করা র্যাকেট ব্যাডমিন্টন র্যাকেট জোনটাকে চেঞ্জ করে আমরা পরের জোনটা ঢুকছি এখানে রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছি টি শার্ট অটোগ্রাফ বাই নান আদার দ্যান রাফায়েল নাদাল দেখুন লেখা রয়েছে টু বোরিয়া বেস্ট উইশেস 2015 যদিও কিছু ছোঁয়া যাচ্ছে না টাচ করা যাচ্ছে না টাচ করা নিষেধ আছে সেজন্য আমরা টাচ করতেও চাইছি না এবং এখানে প্রচুর ইনফোস রয়েছে প্রচুর প্রিভিয়াস রয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান ওপেন ইজ এ মেজর টেনিস টুর্নামেন্ট হেল্ড অ্যানুয়ালি ওভার দ্য লাস্ট ফোর্থ নাইট অফ জানুয়ারি ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া ওয়াজ ফাউন্ডেড ইন 1905 দ্য চ্যাম্পিয়নশিপ উইম্বলডন কমনলি নোন অ্যাজ উইম্বলডন ইজ দ্য ওল্ডেস্ট টেনিস টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইজ ওয়াইডলি কনসিডার্ড দ্য মোস্ট প্রেস্টিজিয়াস সিন্স 1877 ইট হ্যাজ বিন হেল্ড অ্যাট অল ইংল্যান্ড ক্লাব ইন উইম্বলডন লন্ডন অ্যান্ড প্লেড অন আউটডোর গ্রাস কোর্টস সানিয়া মির্জা সম্পর্কে কিছু ফ্যাক্টস র্যাকেটস মহেশ ভূপতি ছবি আমরা দেখতে পাচ্ছি এখানেও আরও কিছু ছবি রয়েছে রাফায়েল নাদালের ছবি দেখতেই পাচ্ছেন আপনারা এবারে চলে আসুন এদিকে আমাদের সবার প্রিয় খেলা ক্রিকেট প্রচুর ব্যাটস দেখতে পাচ্ছি প্রথমে দেখতে পাচ্ছি কাবু দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না ডেভিড ওয়ার্নার লেখা রয়েছে ডেভিড ওয়ার্নার এডিশন এবং কাবু এখানে একটা রয়েছে দেখুন ডেভিড ওয়ার্নার লিমিটেড এডিশন ক্রিকেট বল
ক্রিস গেলের ব্যাট, মাগ্রা, ডেভিড ওয়ার্নারের কাপিল ক্রিকেট গ্লাভস, অস্ট্রেলিয়ার জার্সি, অনেকের নাম দেখতে পাবেন এখানে, হেজেলউড আছে, ফকনার আছে, জনসন আছে, ওয়ার্নার আছে, ওয়াটসন আছে, স্মিথস আছে, মার্শ আছে, ম্যাক্সওয়েল আছে, ফিঞ্চ আছে, হ্যারিন আছে, ক্লার্ক আছে। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2015, ওমর আকমল, শোয়েব মালিক, সাইন করা ব্যাট, আশা করছি ইনার নাম বলতে হবে না, কুমার সাঙ্গাকারা, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার আই হ্যাভ এভার সিন শ্রীলঙ্কার ক্রিকেটের, লোগো রয়েছে দেখতেই পাচ্ছেন, দেখুন সনত জয়সুরিয়া, শ্রীলঙ্কার প্রচুর ক্রিকেটারদের অটোগ্রাফি ব্যাগটে রয়েছে, তথ্য থেকে শুরু করা যায়, কুমার সাঙ্গাকারা, মুরলীধর, জয়সুরিয়া, তরঙ্গা, জয়বর্ধন, চন্দ্রিকা কুমারতুঙ্গে, তিলক সাবরাবিদা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, নুয়ান কুলুসেকারা, মালিঙ্গা, ভান্ডারা, আরো অনেকে, আবার এখানে দেখতে পাচ্ছেন অলস্টার ক্রিকেট ড্রিম, মাইকেল ক্লার্কের অটোগ্রাফ করা ক্রিকেট গ্লাভস, স্পটন ব্যাট, মাইকেল ক্লার্ক যে ব্যবহার করতেন, অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড অ্যাশেজ, এই জিনিস দেখতে গেলে আপনাকে এখানে আসতেই হবে ইকোস্পেসে, এই অসাধারণ সুন্দর একটি স্পোর্টস মিউজিয়াম যেটা বড়িয়ে মজুমদার আমাকে যেটা করেছেন, আরো কিছু ক্রিকেট ব্যাটস রয়েছে এখানে, অবশ্যই অটোগ্রাফ, আমাদের এখানে ইন্ডিয়ান ক্রিকেটার্সের প্রচুর অটোগ্রাফস রয়েছে এখানে, বিরাট কোহলি, রাহানে, এ সবাইকেই দেখতে পাচ্ছেন, মুরলী বিজয়, রবীন্দ্র জাদেজা, আমার আপনার সবার প্রিয় সৌরভ গাঙ্গুলি, কিছু রিভিউজ রয়েছে ওপরে, নিচে ক্রিকেট ব্যাটস গাঙ্গুলি এর, এখানে গাঙ্গুলি সম্পর্কে আরো কিছু রিভিউজ রয়েছে, এরপরে আমরা চলে আসছি বীরেন্দ্র সেহবাগ, ওনার ব্যবহৃত গ্লাভস, এবং চলে এসছে এমন একটা জায়গায় যেখানে না এলে বা যে জায়গাটাতে না এলে ক্রিকেট সম্পর্কে অনেক কথাই হয়তো কিছু বলা বাকি থেকে যায়, সেই ক্রিকেটার যার নাম হচ্ছে সচিন রমেশ তেন্ডুলকর, ব্যবহার করা ক্রিকেট ব্যাট দেখতেই পাচ্ছেন, সচিন তেন্ডুলকর রেখা রয়েছে ওপরে, অ্যাডিডাস যেটা পরবর্তীকালে ওনার ব্যবহার করতেন, ওনার সাইন করা টি শার্ট দেখতে পাওয়া যাচ্ছে,
টেলিকর জার্সি। এইখানে কিছু ছোট্ট ট্রিভিয়াস রয়েছে, ভালো করে একটু দেখে নিতে পারেন। এখানে ফার্স্ট সেঞ্চুরি, হাইস্ট স্কোর, ওয়ার্ল্ড টেস্ট রেকর্ড, 50th টেস্ট সেঞ্চুরি, 100th ইন্টারন্যাশনাল সেঞ্চুরি। এই জায়গাটাতে উনার সেঞ্চুরিয়ের লিস্ট রয়েছে। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সচিন রমেশ তেন্ডুলকর সেঞ্চুরি অফ সেঞ্চুরিজ, দ্য সিগনেচার কালেকশন। আরেকটি ওনার স্বাক্ষরিত টি শার্ট, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা 187 ওনার জার্সি নাম্বার, মানে উনি 187 নম্বর প্লেয়ার ভারতের হয়ে খেলছেন তিনি টেস্ট ম্যাচে। এখানে কিছু কালেকশনস রয়েছে, ছবি ওনার। এবং এর পাশেই যার স্থান, আশা করছি না নাম আপনাদেরকে বলতে হবে না, তবুও আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি, স্যার ডোনাল্ড জর্জ ব্যাটম্যান। এবং এই হচ্ছে ওনার ব্যবহার করা সেই ক্রিকেট ব্যাট। নিতে পারেন স্ট্যাম্পস রয়েছে, মূল্যবান কিছু স্ট্যাম্পস এবং কিছু স্ট্যাটস প্রিভিয়াস বলতে পারেন, কিছু ইনফরমেশন ওনার সম্পর্কে। প্রিভিয়া গ্যালারি, বিভিন্ন প্লেয়ারদের সম্পর্কে বলা রয়েছে এখানে। ওয়ার্ল্ড কাপের কিছু ছবি, 2015, 2007, 2003, 1999, 1987 ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কিছু প্রিভিয়া দেওয়া যাচ্ছে। বডিল্যান্ড সিরিজের কিছু বিখ্যাত ছবি, বডিল্যান্ড সিরিজের ছবি, ডাগলাস জার্ডিন, হ্যারল লারুট, যিনি এই বডিল্যান্ড সিরিজ খেলার পরে, তারপরে ওনাকে আর খেলানো হয়নি আনফর্চুনেটলি, যদিও ডাগলাস জার্ডিন কিন্তু ক্যারি অন করে গিয়েছিলেন। এটা একটা অত্যন্ত স্ট্রেঞ্জ রিজন, যে ক্যাপ্টেন যিনি ডিসাইড করেছিলেন সব কিছু তাকে রেখে দেওয়া হলো, অথচ যিনি জাস্ট খালি মানে ওনার প্ল্যানটাকে কারু সাকসেসফুল করলেন তাকে আমরা বাদ দিয়ে দিলাম। কেএস রঞ্জিত সিংজি, কৃপাল সিং রঞ্জিত সিংজি ব্যাট ধরে দাঁড়িয়ে আছেন, ছবি। এখানে আরো কিছু বই রয়েছে, ইনার নামেই প্রসঙ্গত বলে রাখা দরকার, ইনার নামেই রঞ্জি যে ট্রফি যেটা হয় সেটা ইনার নামেই নামকরণ করা হয়েছে। বেশ কিছু তথ্য, কিছু স্কোর কার্ডস রয়েছে, এইবারে LM10 আর বলে দিতে হবে না এনার সম্পর্কে। কিছু
অ্যাথলেটিকো দে কলকাতা জার্সি অটোগ্রাফড রয়েছে এখানে, ফিফার বল চাপুদানি যেটা আফ্রিকাতে ইউজ করা হয়েছিল, অ্যাথলেটিকো দে বগ্রেই সমস্ত প্লেয়ারদের সাইন করা, অ্যাথলেটিকো দে মাদ্রিদ বাই সিমন, এবং এখানে আরেকটা জিনিস হয়েছে লিওনেল মেসি সাইন করা বুট রয়েছে, অ্যান্ড্রেস মেসি এফসি বার্সেলোনা অ্যান্ড আর্জেন্টিনা, এবং সবশেষে ফুটবলের রাজপুত্র ডিয়েগো আর্মান্দো মারাদোনা ওনার স্বাক্ষর করা এটা, এখানে ওনার সম্বন্ধে কিছু তথ্য রয়েছে, এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট ডিয়েগো মারাদোনা, এখানে রয়েছে এই দিকটাতেই কেন্দ্রের স্বাক্ষরিত টি শার্ট, মারাদোনা শেষ করলাম, পেলের কাছে চলে এলাম, আমরা সবাই জানি পেলে এসেছিলেন একবার কলকাতায় খেলতে, কসমোস ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন তিনি, মোহনবাগানের এগেনস্টে খেলেছিলেন 1977 সাল 24 সেপ্টেম্বর লেখাই রয়েছে পেলে বল অটোগ্রাফ বাই পেলে এখানে লেখা রয়েছে, সকার বুকস অ্যান্ড সুভেনিরস কিছু ক্যালকাটা ফুটবল লিগ সম্পর্কে লেখা রয়েছে, কিছু বই রয়েছে এখানে, ডাক টিকিট, আমরা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে লেখা দেখতে পাচ্ছেন বিশ্বনাথন আনন্দ ওনার সিগনেচার এখানে রয়েছে, লং জাম্প 29 ফিট এখানে পুরো স্কেলটা দেওয়া রয়েছে, স্কেলটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কি কতখানি ডিস্টেন্স আপনাদেরকে কভার করতে হবে বা কভার করেন ওনারা, মাইক পাওয়েল 8.95 ওয়ার্ল্ড রেকর্ড 29 ফিট 4.5 ইঞ্চেস 17 ডিসেম্বর 2017 দেখুন, সুন্দর একটি উদ্ধৃতি, লিমিটস এক্সিস্ট অনলি ইন দ্য মাইন্ড, মনের মধ্যেই কিন্তু লিমিট লুকিয়ে রয়েছে, মনের থেকে লিমিটকে বার করে দিতে পারলেই কিন্তু আমরা সবাই স্বাধীন, এরপরে যার কাছে এলাম
ভদ্রলোক জ্যামাইকার, নাম শুরু হচ্ছে ইউ দিয়ে। ফাস্টেস্ট ম্যান অন দ্য আর্থ এনাকে বলা হয়, নামটা দেখতেই পাচ্ছেন, আর কেউ নন শ্রীযুক্ত ইউসেন বোল্ট। এখানে রয়েছে দেখুন, ইউসেন বোল্ট সেল দ্য ফাস্টেস্ট হিউম্যান ফুট স্পিড রেকর্ড অফ 44.64 কিলোমিটার পার আওয়ার, মানে 12.4 মিটার প্রতি সেকেন্ডে। উনি যে দৌড়তে পারে, এক কথায় অনবদ্য, এক কথায় অসম্ভবভাবে অসম্ভবকে সম্ভব করেছেন তিনি। দেখুন কেন ওনার স্বাক্ষরিত বুট। চলে এসেছি এখানে হকি সম্পর্কে কিছু ইনফরমেশন রয়েছে, দেখতে পাচ্ছি এখানে হকি স্টিক্স রয়েছে কিছু, অটোগ্রাফড হকি স্টিক্স রয়েছে, অটোগ্রাফ জার্সিজ রয়েছে এখানে কিছু। প্রথমত এখানে একটা কথা বলে রাখা দরকার, ভারতীয় হকি টিম আটখানা কিন্তু, মানে 8 বার কিন্তু গোল্ড মেডেল জিতেছে, স্বর্ণপদক জয় করেছে অলিম্পিক্সে, ফ্রম 1928 টু 1964। ছবি রয়েছে, আমরা যেদিকে চলে আসতে পারি মনে হচ্ছে এখানে বিরাট কোহলি সাইন করা কিছু একটা ক্রিকেট ব্যাট রয়েছে দেখতে পাই, UK 19 দেখতে পাচ্ছেন। বেস্ট উইশেস টু বোরিয়া, বিরাট কোহলি, UK 18 ক্রিকেট ব্যাট। এবার আমরা চলে এসেছি, কিছু ক্রিকেট ব্যাটস রয়েছে এই জায়গাটাতে, দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন পরপর ক্রিকেট ব্যাটস, যেখানে অটোগ্রাফ রয়েছে, অটোগ্রাফ ব্যাট বাই ইন্ডিয়ান প্লেয়ার্স রয়েছে এখানে। অটোগ্রাফস অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স, নিউজিল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, নীল হার্বি, ইন্ডিয়া টুরিং টিম 1979 ইংল্যান্ড, সচিন তেন্ডুলকর, সেই বিখ্যাত ছবি বা আইকনিক ছবি বলা যেতে পারে, ডন ব্র্যাডম্যান মিটস সচিন তেন্ডুলকর, যখন সচিন তেন্ডুলকর ডন ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ওনার জন্মদিনে, দুজনেরই স্বাক্ষরিত ছবি ব্যাট। রবিচন্দ্রন অশ্বিন, শ্রীলঙ্কা ভার্সেস ইন্ডিয়া স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইন শ্রীলঙ্কা, ভিভিয়ান রিচার্ডস, স্যার আইজাক আলেকজান্ডার ভিভিয়ান রিচার্ডস স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট, মাইকেল ক্লার্কের স্বাক্ষরিত ক্রিকেট ব্যাট। যে জায়গাটার মধ্যে ঢুকছি, জাস্ট একটু লেন মতো করা যেটা হয়েছে, ইন্ডিয়ান ক্রিকেট সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে এখানে, কিছু দলিল,
সিকে নাইডু এর ব্যাংকের পাসবই দেখতেই পাচ্ছেন, সিকে নাইডু এর ব্যাংকের পাসবই 306 টাকা মাত্র। এবারে আমরা আসছি 1950 থেকে 1970, বেশ কিছু চেনা মুখ আপনারা দেখতে পাবেন। পঙ্কজ রায়, পলি উম্বিগার, বিজয় মার্চেন্ট, বিজয় মঞ্জেকার, বিনুমানকার, নাম নিশ্চয় বলতে হবে না এই ভদ্রলোকের। একজন আইকনিক ক্রিকেটার, শুধু ভারতবর্ষ কেন গোটা বিশ্বের ইতিহাসে, মিস্টার কপিল দেব। সেন্টিনারি অফ অ্যাশেজ, ফার্স্ট ডে কভার 1982 সালে, তবার ডন ব্র্যাডম্যান অটোগ্রাফ করা। দেখুন এই জিনিস দেখা যায় না সবকিছু। মোহাম্মদ আজহারউদ্দিন, ক্যাপ্টেন রবিন সিং, ভেঙ্কটেশ প্রসাদ, রাজীব জাদেজা, নয়ন মুঙ্গিয়া, দেবাশিস মহন্তি, সচিন তেন্ডুলকর, রাজিত আগরকর, সৌরভ গাঙ্গুলি, নিখিল চোপড়া, অটোগ্রাফ ইন্ডিয়া ক্রিকেট টিম ওয়ার্ল্ড কাপ 1999, মেনশন হেজিস ক্রিকেট টিম 1992 সালে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে, সেখানে ক্রিকেটার্সের স্বাক্ষরিত লিস্ট। ওখানে রেখা দেখতেই পাবেন 1990 থেকে 2000, এরপরে চলে আসা যাচ্ছে 2010 থেকে 2010-এই। এবং সর্বশেষে সচিন তেন্ডুলকরের সাইন করা স্ট্যাম্প শিট। সচিনস লাস্ট টেস্ট ক্রিকেট ম্যাচের যে টিকিট, সচিন তেন্ডুলকরের স্বাক্ষরিত 200 নম্বর টেস্ট অটোগ্রাফ করা টিকিট 2010 onwards। এখানে রয়েছে বেশ কিছু ছবি রয়েছে, সাইন্ড মাইকেল ক্লার্ক, ক্রিস গেইল, রাফায়েল নাদাল, রজার ফেডারার, পেলে, ম্যারাডোনা, এবং ওইদিকেও আরও কিছু ছবি রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে, মেরি কম, অভিনব বিন্দ্রা, লিয়েন্ডার পেস, অ্যাডাম গিলক্রিস্ট, উসেন বোল্ট, মহেন্দ্র সিং ধোনি এবং লিওনেল মেসি। সব মিলিয়ে অত্যন্ত একটি রোমাঞ্চকর অনুভূতি আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলোকে দেখতে পাওয়াটা এত কাছ থেকে, কিন্তু হ্যাঁ স্পর্শ করতে পারলাম না, সেটার একটা দুঃখ অবশ্যই আছে, কিন্তু কিছু জিনিস মেনে চলতেই হয়, বিশেষ করে যখন
এত দুষ্প্রাপ্য বলা যেতে পারে এই জিনিসগুলো, সেগুলো সংরক্ষণের দায়িত্ব কিছুটা আমাদের উপরই বর্তায়। আশা করছি আপনাদের ভালো লাগলো আমার এই ভিডিও, বা আমার এই ভিডিও ঠিক বলবো না আমি এটাকে, আমার এই জার্নিটা আমরা করলাম আজকে, আমি যে জার্নিটা করলাম আজকে। অনেকের সময় অনেক খেলাই দেখেছি বা অনেকই খেলা দেখা হয়েছে, কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে কখনো সেই অর্থে চোখে দেখাটা কখনো সম্ভব হয়নি, তো সেই তো দেখাটাও একটা সৌভাগ্যের ব্যাপার। এর জন্য অবশ্যই একটি বিরাট ধন্যবাদ প্রাপ্য বরিয়া স্যার, বরিয়া মজুমদার। ওনার সম্প্রতি একটি বইও বেরিয়েছে যেটা রিলিজ হবে আর কি, এই এপ্রিল মাসেই রিলিজ হবে, 7ই এপ্রিল রিলিজ হবে বলে কথা আছে। ইলেভেন গডস অ্যামং বিলিয়ন ইন্ডিয়ান্স, ওনার 15 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আরও যে দুটো জিনিস রয়েছে সেটা সম্পর্কে বলা দরকার। সেটা হচ্ছে দীপা মালিক, আমরা সবাই জানি বা অনেকেই হয়তো জানি না, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু উইন আ মেডেল ইন প্যারাঅলিম্পিক গেমস। ওনার অটোগ্রাফড টি শার্ট এখানে রয়েছে, এবং এখানে আরেকজনের টি শার্ট আমরা দেখতে পাচ্ছি বা আরেকজনের নামও রয়েছে, ইন্ডিয়া প্যারাঅলিম্পিয়ান দেবেন্দ্র ঝাঝেরিয়া। সমস্ত জায়গাটা ভালো করে ঘুরে দেখার পরে আমার একটাই কথা মনে হলো যে এটি একটি অসাধারণ প্রচেষ্টা বরিয়া মজুমদারের, যে এইরকম সমস্ত কিছু জিনিসকে একত্রিত করে একই ছাদের তলায় আপনাদের জন্য আমাদের জন্য সাজিয়ে রাখা। তো সেই রকম লেভেলের বা সেই রকম স্তরের ক্রীড়াপ্রেমিক না হলে কিন্তু এই কাজটা করা যায় না। এখানে শুধু ক্রিকেট নেই, এখানে শুধু ফুটবল নেই, হকি আছে, ব্যাডমিন্টন আছে, টেনিস আছে, দাবা আছে, অনেক কিছুই আছে, লং জাম্প আছে, অ্যাথলেটিক্স আছে, তো বক্সিং আছে, সব জিনিসেরই একটা কালেকশন বলা যেতে পারে এখানে রয়েছে। তো আমি এটাই চাইবো যে আপনারা সবাই একবার আসুন, আপনারা আসুন, আপনাদের পরিবারকে নিয়ে আসুন, বাচ্চাদেরকে নিয়ে আসুন, স্পেশালি বাচ্চাদের জন্য এটা খুবই একটা দৃষ্টান্তমূলক জিনিস হয়ে থাকবে, ভবিষ্যতে যদি তারা কেউ ক্রীড়াকে তাদের পেশা হিসেবে নিতে চায় এটা কিন্তু তাদের কাছে একটা খুবই প্রেরণামূলক একটা ব্যাপার হবে, ইন্সপিরেশন হবে যে আমিও যদি তাদের মতো হতে পারি, আমি যদি এদের মতো হতে পারি যারা খেলে গেছেন, খেলছেন, খেলবেন, ঠিক আছে, তাদের মতো যদি আমি থাকতে পারি যারা খেলবেন। তো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা সবাই আসুন, দেখুন, তাহলেই কিন্তু এই যে এত বড় পরিশ্রম হয়ে যে কর্মযোগ্যতা করা হয়েছে সেটা কিন্তু সার্থক হবে। আমি আপনি না এলে কিন্তু এটার কিন্তু খুব একটা উপযোগিতা থাকবে বলে আমার মনে হয়। তো চেষ্টা করুন চলে আসতে, বেশি দূরে নয়, ইকোস্পেস সেক্টর 5-এর খুবই কাছে, বিশেষ করে সেক্টর 5-এ যারা থাকেন, এয়ারপোর্টের কাছে যারা থাকেন তারা তো অনায়াসে চলে আসতে পারবেন একটি বাসে করে, ইকোস্পেস দিয়ে মোটামুটি এখন সব বাসই যাচ্ছে, তো অনায়াসে চলে আসতে পারেন একটি যে কোনো রবিবারে, সোমবার বাদে সব দিনই খোলা আছে 11-7। টিকিটের দাম দেখালাম 10 টাকার টিকিট, তো টিকিটের মূল্য খুব একটি বেশি নয়, একদমই বেশি নয়, তো সবাই চলে আসতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।